আইনত দ্বারা ব্যবস্থা নেবেন এবং যে আইন শৃঙ্খলা রক্ষা রক্ষার নামে যেসব বাহিনী হয়েছে তাই না, তারা তো হবের মধ্যেই রেখে দিয়েছেন, সেদিক থেকে তারা মোটামুটি এক শ্রমিকদের অধিকার। আপনারা দেখেছেন গতকালই বোধ হয় বিভিন্ন চ্যানেলে সৌদি আরব থেকে প্রত্যাগত কিছু নারী যে পরিস্থিতি আপনারা তো দেখছেন, প্রতিদিনই গুম হচ্ছে, প্রতিদিনই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। জনগণ হিসাবে নাগরিক হিসাবে স্পষ্টভাবে জানতে চাই যে আসলে পরিস্থিতিটা কি, এটা কি একটা আমরা দুর্যোগ অবস্থায় পৌঁছে গেছি নাকি এমার্জেন্সি, এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হবে সরকারকে যে প্রতিদিন এতগুলি মানুষের সঙ্গে বন্দুকযুদ্ধ হতে হচ্ছে। তো সেই জন্যই এই সমস্ত ব্যাপারে আমাদেরকে স্পষ্টভাবে অবহিত করতে হবে যে তদন্ত, প্রত্যেকটা ঘটনা তদন্ত হওয়া উচিত এবং এই আগ্নেয়াস্ত্র অপব্যবহার হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের জানা দরকার।